আন্দোলন কিভাবে হচ্ছে, কেন করছি, বা এত প্রাণহানির পরে আমরা কর্মসূচি কেন অব্যাহত রাখছি, তাদের উদ্দেশ্য কি। তো আমি যেসব উত্তর দিচ্ছিলাম তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না, এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি টর্চার অ্যাসাল্ট করা শুরু করে, এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে। তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই, এবং বাকি এরপরে আমার আর কোনো মেমোরি সেখানে নাই। তো এরপরে আমি হচ্ছে আজকে ভোর 4টা থেকে 5টার সময়, এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলছিরি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পাই আর কি। তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম এটা ওই এলাকা, পূর্বাঞ্চল এলাকা, এবং শেখ হাসিনা সরণি একটা রাস্তা দিয়ে কিছু দূর আগে আমি একটা সিএনজি নিয়ে আমার বাসায় চলে আসি। 24 ঘন্টার মতো আর কি সেখানে ছিলাম, এবং এর মধ্যে আমার পরিবার ডিবি অফিস এবং সিআইডি অফিস এবং বিভিন্ন থানার রাজধানীর খোঁজ নিয়েছেন, বাট কেউই স্বীকার করে নাই যে আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা, এবং স্বীকার করতে আসেনি। তো হয়তো আমাকে গুম করার একটা চেষ্টা করা হয়েছিল, করা হয়েছিল, আমি যাতে আন্দোলনে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি, বা এই সময়টায় আমাকে পুরো সিনারিও থেকে বাইরে রাখার জন্যই এটা পরিকল্পিতভাবে করা হয়েছিল। রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে, এবং আপনি বাসায় ফিরেছেন কিভাবে? সিএনজিতে করে? সিএনজিতে করে এরপরে এবং আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসছে। কি এখন ফিজিক্যাল কন্ডিশন কেমন মনে হচ্ছে আপনার? আমার ওই জায়গাগুলোতে ব্যথা আছে, আমার রক্ত এখনো জমাট হয়ে আছে, এটা হয়তো একটু সময় লাগবে ঠিক হইতে। কটার দিকে এসেছেন হাসপাতালে? 12টার দিকে। মেন্টালিও আমার একটা ধরনের ট্রমার ভিতরে আমি আছি, এবং হচ্ছে পরবর্তীতে হয়তো নানা মুখে চাপের কারণে তারা আমাকে ছেড়ে দিয়েছে। তো এখন এর মধ্যে তো আপনার সাথে এটা হলো, এর মধ্যে আজকে রায়ও দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি টেলিভিশনে দেখেছি 7% কোটা এবং 93% মিথ্যা। এটা আমার কাছে এখন স্পষ্ট নয় এটা আসলে কোন গ্রেড পর্যন্ত, আমি ইনফরমেশনটা পাইনি। আদালতে বিচারাধীন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, তো আমাদের দাবিটা ছিল সকল গ্রেডে, 20তম গ্রেড পর্যন্তই। এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য। আদালতের জায়গা থেকে আদালত এটা রূপরেখা দিয়েছে, সুপারিশ সাজেশন দিয়েছে, আর সরকারের কাছে চূড়ান্ত একটা সরকার ওটা বাড়াবে বা কমাবে কিনা। তো সরকারের জায়গা থেকে এখনো যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা আস্থা রাখতে পারি।